প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব পবিত্র কোরআন ও ইমামত তথা ওলি মুর্শিদ সম্পর্কে, ইমাম জাফর সাদেকের কিছু মূল্যবান ও গুরুত্বপূর্ণ বাণী সম্পর্কে, যে বাণী থেকে আমরা জানতে পারব ইসলামের শ্রেষ্ঠ ইবাদতটি সম্পর্কে। তাই আসুন, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ইমাম জাফর সাদেক ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের সদস্য হজরত ইমাম বাকেরের পুত্র এবং হজরত আলী ইবনে হুসাইন জয়নুল আবেদিনের নাতি। তিনার জন্ম হয়েছিল মদিনায় 83 হিজরির 17ই রবিউল আওয়াল। আব্বাসীয় খলিফা মনসুরের ষড়যন্ত্রে এই মহান ইমামকে বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করা হয়েছিল 148 হিজরিতে। তিনার সন্তান ইমাম মুসা কাজিম ও নাতি ইমাম আলী রেজা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র আহলে বায়াত এবং এই বংশধারার নিষ্পাপ ইমামদের নেতৃত্ব বা বেলায়েত সম্পর্কে হজরত ইমাম জাফর সাদেক বলেছেন, নামাজ রোজা হজ জাকাতের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় বা শ্রেষ্ঠ ইবাদত হল বেলায়েত বা আল্লাহর মনোনীত ইমামদের তথা মুসলমানদের নেতা বা মুর্শিদের আনুগত্য করা। কারণ বেলায়েত হল নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি সব কিছুরই চাবিকাঠি। এই ইমামগণই হলেন শাসক বা নেতা এবং ইবাদত সংক্রান্ত সব বিষয়ে মানুষের পথ প্রদর্শক। উসুল কাফি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 242। তবে নামাজ রোজা হজ জাকাত এইগুলি আল্লাহর ইবাদত নয়। তাহলে ইবাদত কি, এই ব্যাপারে কোরআনের দলিল সহ বিস্তারিত জানতে চাইলে আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। ইমাম জাফর সাদেকের মতে মানুষের জন্য প্রয়োজনীয় সব কিছুই রয়েছে পবিত্র কোরআনে। মহান আল্লাহ তালা এমনটি করেছেন এ কারণে যাতে কেউ বলতে না পারে যে অমুক জরুরি বিষয়টি কোরআনে থাকলে ভালো হতো। এই মহান ইমামের মতে দুজন মানুষের মধ্যে মতভেদ হতে পারে এমন সব বিষয়ের সমাধান রয়েছে পবিত্র কোরআনে, কিন্তু মানুষের বুদ্ধি সেখান পর্যন্ত পৌঁছাতে পারে না। উসুলে কাফি প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 62। ইমাম জাফর সাদিক পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, যাতে মানুষ কোরআনের বাণী ভালোভাবে বুঝে এইসব বাণীর তাৎপর্য নিয়ে চিন্তাভাবনা করতে পারে এবং কোরআনের শিক্ষানুযায়ী জীবন পরিচালনা করতে পারে। একদিন এক ব্যক্তি ইমাম জাফর সাদেককে প্রশ্ন করলেন, পবিত্র কোরআনের সুরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাসুল এবং উলিল আমরির আনুগত্যের যে কথা বলা হয়েছে এর অর্থ কি? উত্তরে ইমাম বলেছেন, এখানে উলিল আমরি বলতে আল্লাহ আমাদের তথা আহলে বায়াতকে বুঝিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসুল এবং আহলে বায়াত তথা আমাদের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনার কাছে আরও একটি প্রশ্ন করা হয়েছিল, কেন পবিত্র কোরআনে আলী ও আহলে বায়াতের নাম আসেনি? উত্তরে ইমাম জাফর সাদেক বলেছেন, আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন কিন্তু এটা বলে দেননি কিভাবে তা পড়তে হবে এবং কত রেকাত নামাজ পড়তে হবে। কিন্তু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সংক্রান্ত আয়াতের তাফসিরে নামাজের নিয়ম ও আয়াতের সংখ্যা বলেছেন। ঠিক সেই রূপ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হজ ও জাকাতের বিধানগুলোরও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ঠিক এইভাবেই রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ব্যাখ্যা বা তাফসির অনুযায়ী সুরা নিসার 59 নম্বর আয়াতে উলিল আমরি বলতে আলী এবং হুসান হাসাইনকে তথা আহলে বায়াতকে বোঝানো হয়েছে, যদিও তাদের নাম উল্লেখ করা হয়নি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যাদের মাওলা বা নেতা, আলীও তাদের মাওলা বা নেতা, এবং তিনি আমাদের কোরআন ও আহলে বায়াতের ব্যাপারে নসিহত করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আহলে বায়াতকে কিছু শেখাতে যেও না, কারণ তারা তোমাদের চেয়েও জ্ঞানী। ভাইজান, বিশ্বনবী যদি আহলে বায়াতের পরিচয় ও মর্যাদা সম্পর্কে নীরব থাকতেন বা স্পষ্ট করে না বলতেন যে কারা তার আহলে বায়াত, তাহলে অন্যরা নিজেদের আহলে বায়াত বলে দাবি করত। কিন্তু বিশ্বনবী তা স্পষ্টভাবে বলে গেছেন
এবং মহান আল্লাহ পবিত্র কোরআনে আহলে বায়াতের প্রতি স্বীকৃতি দিয়ে বলেছেন, হে নবীর আহলে বায়াত তথা তার পরিবারের বিশেষ সদস্যরা, নিশ্চয়ই আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব আয়াত নম্বর 33। সুতরাং কোরআনের এই আয়াতটিতেই আহলে বায়াত সম্পর্কে স্পষ্ট উল্লেখ রয়েছে। আর আপনারা যদি রাসুলের আহলে বায়াত সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে স্ক্রিনে ডান দিকের প্লেলিস্টে ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন। তো ভাইজান, সবাই ভালো থাকবেন। জয় গুরু।